হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমিও ভালো আছি সুস্থ আছি আর আমার ছেলে মেয়ে একটু ভালো নেই মানে একটু শরীর খারাপ হয়েছে সরস্বতী পুজোর দিন সকালবেলায় দুজনের জ্বর এসে গেছে কি বলবো জানেন তো ভেবেছিলাম যে মেয়ে ছেলে মেয়ে নিয়ে একটুখানি সন্ধ্যাবেলায় ঘুরতে যাব তার কপালে নেই কারণ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ছেলে আর মেয়ে শরীরটা খারাপ জ্বর এসছে তাই জন্য আর কোথাও বেরোনো হয়নি আর ছেলেও কোনো স্কুলে কোথাও যে যায়নি বাড়িতেই ছিল পাড়ার মধ্যে যেই পুজোটা হয় ওখানেই যাচ্ছে বারবার করে বারবার কি একবার দুবার গেছে আর চলে এসছে মেয়েটারও জ্বর তো যাই হোক বন্ধুরা রান্নাবান্না প্রায় মোটামুটি হয়ে গেছে আর ওইদিকে একটুখানি শুধু মাংসটা বসানো বাকি আর মাংসটা হলেই হয়ে যাবে আর এইদিকে দেখুন আমি এই দিকে কিক নিয়ে বসে পড়েছি এই যে এই কাপড়ের পিসটা এই পিসটা না আমি অনেক দিন ধরে এনে রেখে দিয়েছি ঘরেই কারণ এটা দিয়ে আমি একটুখানি হচ্ছে ঠাকুরের মানে শাড়ি বানাবো করে কাপড় বানাবো পরাবো করে তো অনেক দিন ধরে এনে রেখেছি জানেন তো করব করবো করে আর করাই হচ্ছে না সময় পাচ্ছি না যখনই বসছি মেয়েটাকে নিয়ে মানে বসতে পারছি না মেয়ের জন্য তো যাই হোক এখন ফাইনালি ভাবলাম যে আজকে একটু মানে না করলে হবেই না তার কারণ আজকে যেহেতু সরস্বতী পুজো তার মধ্যে আবার পড়েছে বৃহস্পতিবার আর আপনারা তো ভালো করেই জানেন আমি বৃহস্পতিবার দিন লক্ষ্মী ঠাকুরকে স্নান করে আবার নতুন কাপড় পরাই তো নতুন কাপড় তো আর সেরকম নেই তাই জন্য ভাবলাম একটা বানিয়ে নিয়েই পরাই তো এই কাপড়টা নিয়ে বসে পড়েছি দেখুন প্রায় নিচের ঘাগরার মতো তৈরি করে নিয়েছি এখন ওইটা আপনাদের দেখিয়ে দিই চলুন এই দেখুন এই ঘাগড়া মতো করে নিয়েছি এইটার পাশ দিয়ে এখনও আবার আঁচল করব তারপরে করব ব্লাউজ এই দেখুন ব্লাউজটার জন্য আমি পিসটা কেটে নিয়েছি এই ভাবে পিসটা কাটা হয়েছে পেছন দিকটা এইটা দেখুন আর এইটা সামনের দিকটা সামনের দিকটা জড়ি পাটটা পড়েছে খুব সুন্দর লাগছিল জানেন তো তো চলুন তৈরি করে নিই আর এইদিকে আবার আমার মেয়ে না ঘুমোচ্ছিলো বলে এই ফাঁকে আমি করে নিলাম আর মেয়েটা জানেন তো আবার জ্বর এসেছে সেই জন্য ঘেমে গেছে মানে জ্বরের ওষুধ দিয়েছিলাম পরেই ঘেমে গেছে তো যাই হোক চলুন আপনাদের দেখিয়ে দিই আমার কাপড়টা তৈরি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমার লক্ষ্মী ঠাকুরের কাপড় কমপ্লিট হয়ে গেছে সেটা আপনাদের দেখিয়ে দেবো ভাবছিলাম যে হলুদ রঙের বানাবো তারপরে মনে মনে ভাবলাম না না হলুদ রঙের একটা পরের দিন বানাবো আজকে আর সময় পাবো না কারণ আজকে বৃহস্পতিবার সরস্বতী পুজো আবার প্রজাতন্ত্র দিবস জানেন তো একই দিনে কত কিছুই না পড়েছে কত কিছু চাপা তার মধ্যে হয়তো ছেলে মেয়ে জ্বর রয়েছেই মেয়েটার খুব জ্বর এসেছিলো মাঝখানে আমি হচ্ছে জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছিলাম আর ওকে কোলে নিয়ে নিয়েই আমাকে কাজটা কমপ্লিট করতে হলো আর এখন শুধু হয়ে গেছে কমপ্লিট করা হয়ে গেছে সেটা আপনাদের দেখিয়ে দিই চলুন ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা আমার কাপড়টা করা কমপ্লিট হয়ে গেছে এইটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ব্লাউজ বানিয়েছি দেখুন কেমন হলো এই দেখুন পেছনের দিকটা রকম হয়েছে আর একটুখানি ফুল হাতা মতো বানিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর এই দেখুন এইটা হচ্ছে কোমরের বেল্ট বানিয়েছি আমি এই যে এটা হচ্ছে কোমরের বেল্ট আর এইটা হচ্ছে শাড়ি শাড়িটা দেখে নিন উঁচু করে দেখায় আপনাদের দাঁড়ান এই দেখুন এখানটা কুচিটা দিয়েছি আর ওইখানে একটু আঁচলের ওই জায়গাটা আমি সেলাই করে নিয়েছি আমি হাত দিয়ে দেখাচ্ছি আমার মেয়ে কোলে রয়েছে তো অসুবিধা হচ্ছে এই দেখুন এই জায়গাটা আমি সেলাই করে নিয়েছি স্টিচ করে দিয়ে দিয়েছি এই দেখুন একটুখানি যাতে খুলে না যায় আজকে পড়াবো তারপর যদি অসুবিধা হয় আমি খুলে নেব আর দেখুন শাড়িটা কেমন হলো দেখুন বানানোটা পরিয়ে যখন দেখাবো আপনাদের তখন দেখতে পাবেন আপনারা কেমন হলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা ওইদিকে আমার শাড়িটা তৈরি করে ধুয়ে আমি শুকোতে দিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে আমার মেয়েকে স্নান করানোর জন্য রেডি করছি আগে খাইয়ে নিয়েছি তারপরে স্নান করাবো এদিকে মেয়েটার খাবারটা রেডি আর ওইদিকে দেখুন আজকে একটুখানি মাংস এনেছে মাংসটা রান্না বসিয়েছি মাংসটা আস্তে আস্তে হোক আর এইদিকে আমি হচ্ছে একে স্নান করানোর জন্য জলটা গরম বসিয়ে দিই আর ওইদিকে একটুখানি হলুদ আনতে যাব আজকে যেহেতু সরস্বতী পুজো হলুদ মাখতে হয় তার জন্য হচ্ছে গাছে হলুদ আছে মানে মাটিতে মাটির তলায় হলুদ আছে এখনও বার করা হয়নি এখন যাব একটু হলুদ আনবো এনে তারপরে বেটে মাখবো মানে আমার মেয়েকে মাখাবো এখন অনেক বেলা হয়ে গেছে জানেন তো আমি সময়ের সাথে সাথে মানে পারছি না আর মেয়েটার আজকেই জ্বর হতে হলো ছেলেটারও তো যাই হোক চলুন মা হলুদটা নিয়ে আসি তারপরে বেটে আবার স্নান করাতে হবে তো দেখুন বন্ধুরা আমি এখন বাগানের দিকে চলে এসেছি আর এইখানে হচ্ছে আম গাছের গোড়ার দিকে এই জায়গাটা করে হলুদ আছে এখন আমি হচ্ছে হলুদটা খুঁজে পাচ্ছিলাম না প্রথমে কোথায় আছে কোথায় আছে তারপরে দেখলাম যে এই জায়গাটা আছে তো এই জায়গাটা আমি এখন খুঁড়বো হাতে করে ছুরিটা নিয়ে এসেছি ঘর থেকে ছুরিটা এনে এখন হচ্ছে খুঁড়ে আমি হলুদ বার করবো দেখি কতটা হলুদ হয় আছে আর কি আর এই সরস্বতী পুজোর দিন আমরা যখন বিয়ের আগে জানেন তো ছোটোবেলায় এটা সবার সাথেই হয়েছে শুধু আমার সাথে বলে না ছোটোবেলায় আমরা ভোরবেলা স্নান করে নিতাম অঞ্জলি দেওয়ার জন্য হলুদ মাখতাম আগের দিন সকালবেলা হলুদ এনে রেখে দিতাম মানে সকালবেলা কি বাজারে যখন যেত বাবা বা যেই যেত না কেন সবাইকে বলতাম হলুদ এনে রাখতেও হলুদ এনে রাখতো সকালবেলায় শিল করে মা হচ্ছে বেটে দিত বেটে হলুদ বার সবাইকে একটুখানি মাখিয়ে দিয়ে স্নান করিয়ে দিত কত মজা হতো আর এখন সেই গল্প মায়ের জায়গায় আমরা চলে এসেছি আর এইদিকে দেখুন হলুদ হয়েছে দেখুন কত হলুদ হয়েছে এই যে হলুদের গোড়াগুলো দেখছেন আর যাই হোক আমার ছেলেটা একটু ক্যামেরা করেছিল একটু উল্টো পাল্টা ক্যামেরা হয়ে গেলে কিছু মনে করবেন না অতগুলো হলুদ পেয়েছি আর বেশি লাগবে না আমরা চারজন মাখবো আর কত লাগবে বলুন তো তো যাই হোক অনেকগুলো হলুদ পেয়ে গেছি আর কিছুটা একটু অনেক খুঁড়ে দেখবো যদি পাই তাহলে নেব নইলে পরে চলে যাব আর তাই মনে মনে ভাবছি যে সেই মায়ের জায়গায় আমরা চলে এসেছি এখন হচ্ছে ছেলে মেয়েদের হলুদ মাখিয়ে স্নান করাতে হচ্ছে আমাদেরকে আর হচ্ছে কি বলবো ছেলেটা মেয়েরা তো আমরা তো এখন ভোরবেলায় স্নান করতাম এখন তো আর তা না এখন হচ্ছে ওদের বেলা গেলেও কোনো যায় আসে না আর এই দিকে দেখুন আর একটা হচ্ছে হলুদ পেয়েছি দেখুন এই জায়গাটার থেকে অনেকটা হলুদ বেরিয়েছে আর আমি ঠিকমতো কথাও বলতে পারছি না আমার গলাটা এত ব্যথা হয়েছে ওদের সাথে সাথে আমার শরীরটাও খুবই খারাপ মানে গলা ব্যথা হয়ে গেছে কি বলবো তো যাই হোক চলুন হলুদ তোলা হয়ে গেছে এখন আবার জায়গায় বসিয়ে দিই তাহলে হলুদগুলো তো যাই হোক দেখুন বন্ধুরা আমার রান্না প্রায় মোটামুটি হয়ে গেছে মাংসটা হলে হয়ে যাবে এবারে আমি ওদেরকে স্নান করি নেব এই দেখুন হলুদ পেয়েছি এতগুলো তো দেখুন বন্ধুরা ও ওদেরকে স্নান করিয়ে আমি ঘরে রেখে এসেছি আর এইদিকে আমার লক্ষ্মী ঠাকুরকে স্নান করিয়ে কাপড়টাকে পরিয়ে নিচ্ছি দেখুন যখন পুরোটা সাজিয়ে কমপ্লিট করব তখন দেখে বা আপনারা বলবেন কেমন লাগছে এই সবুজ শাড়িটার সঙ্গে হলুদ রঙের ব্লাউজ হলে বেশি ভালো লাগতো বাট আমি সবুজটা এখন করেছি পরের দিন যখন করব হলুদটা তখন এইটার সঙ্গে ওইটা মানে মিক্সড করে দেব বলতে সবুজ শাড়িটার সঙ্গে হলুদ ব্লাউজ যাবে আর হলুদ ব্লাউজের সঙ্গে সবুজ ব্লাউজ যাবে কি উল্টো পাল্টা বললাম আমি আপনারা ঠিক করে নেবেন বুঝতেই তো পারছেন উল্টো পাল্টা হয়ে গেল তো যাই হোক এখন ফাইনালি দেখুন আমার লক্ষ্মী ঠাকুরকে সাজিয়েছি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন শাড়িটা পরিয়েছি আর শাড়িটা তৈরি করা কেমন লাগলো সরস্বতী পুজোর সাজ আমার লক্ষ্মী ঠাকুরের আজকের আমার তো খুব ভালো লাগছে আমার দিদিমা শাশুড়ি এসে পাশে এসে বলছিল যে না খুব সুন্দর হয়েছে শাড়িটা পরানো আর মানে তৈরি করাটাও ঘের যত বড় হবে মানে যত হবে তত দেখতে সুন্দর লাগবে দেখুন আমার লক্ষ্মী ঠাকুর সরস্বতী পুজোর লুক আর আমার মেয়েটাকেও শাড়ি পরাবো আজকে চলুন তো যাই হোক এবার মেয়েটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার মেয়েটার পালা মেয়েটাকে আমার ছোট্ট মা সরস্বতীকে আজকে শাড়ি পরাবো আমার হলুদ রঙের একটা ওড়না আছে ওইটা দিয়ে কারণ আমার এত এইটুকু ছোটো মেয়ের তো শাড়ি পাওয়া যায় না তো কী করবো আমার মেয়ের জন্য তো মেয়েকে তো শাড়ি পরাতেই হবে সরস্বতী পুজো না সরস্বতী পুজোর সময় শাড়ি না পরালে না পরালে হবে দেখুন একটা স্কার্ট আর মেয়ে টপ ছিল সেটা পরিয়ে নিয়েছি টপটাকে আমি হচ্ছে ব্লাউজ করে নিয়েছি আর স্কার্টটাকে সায়া তো পরিয়ে দিয়েছি আর পরবে না কোনো মতে কান্নাকাটি করছিল জানেন তো অনেক কষ্ট করে পরাচ্ছিলাম তো এইদিকে আমার তুনতাই হচ্ছে ভিডিওটা করছিল আমার ননদের মেয়ে দেখুন পরাচ্ছি এই কাপড়টা পুরোটা হলুদ হলে বেশ ভালো হতো জানেন তো আর ব্লাউজটাও যদি একটুখানি অন্য কালার হতো মানে অন্য কিছু দিয়ে হতো আরও বেশি ভালো লাগতো মেয়েকে শাড়ি তো পরানো হচ্ছে না মনে হচ্ছে রীতিমতো মেয়েটার সঙ্গে যুদ্ধ করা হচ্ছে এরকম করছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ও কীরকম করছে কত কষ্টের মধ্যে দিয়ে ও মানে মানে কি বলবো এত দুষ্টুমি করছে এত যুদ্ধ করছিল করতে করতে ফাইনালি ওকে শাড়ি পরাতে পেরেছিলাম তো আপনারা দেখতে থাকুন অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে ওকে কীভাবে সাজানো হচ্ছে আর কীভাবে ওকে শাড়ি পরানো হচ্ছে ঠাকুর গীত করে আসে দাদা ওই দাও তো তারপরে দেখুন ওকে হচ্ছে গয়নাগাটি সব পড়ানো হয়ে গেছে এবারে একটুখানি কাজলের টিপ দিয়ে আমি হচ্ছে ওকে টিপ পরিয়ে নিলাম নিচে একটা লাল টিপ দিয়ে দেবো তাহলে আরও ভালো লাগবে তো তারপরে একটুখানি ভুরুটা আমি এঁকে নেব কারণ ভুরুটা না আঁকলে পরে একটুখানি ইয়ে হচ্ছে না ভালো লাগছিল না তো তারপরে দেখুন আমি গিয়ে করে নিচ্ছি আর গলাটা খুসখুস করছে আমি কথা বলতে পারছি না খালি কাশি আস দেখুন সব কিছু কমপ্লিট করে আমার মেয়েকে মানে শাড়ি পরিয়ে নিয়েছি শাড়ি বলতে কি আমার একটা ওড়না ছিল সেই ওড়না দিয়ে ওকে শাড়ি পরিয়েছি দেখুন গয়নাঘাটি পরিয়েছি খাওয়া শুরু করে দিয়েছে আমার ছোট্ট সরস্বতী কেমন লাগলো আমার মেয়েকে সাজিয়েছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার মেয়েকে আমার মা সরস্বতী এসেছে ঘরে আমার মা সরস্বতী এসেছে গে তো তারপরে দেখুন আমি হচ্ছে মেয়েকে নিয়ে একটুখানি আমাদের রাস্তার সামনে সেই মণ্ডপের কাছে চলে এসেছি ওখানে সরস্বতী ঠাকুরকে মালা পরানো হচ্ছে আর এখানে আমি মেয়েকে চেয়ারে বসিয়ে দিয়ে কয়েকটা ফটো তুলে একটু ভিডিও করে তারপরে কিছুক্ষণ বসে তারপরে চলে এসেছিলাম ওর খুব ভালোই লাগছিল ওখানে বসে থাকতে তো তার জন্য ওদের সঙ্গে বসিয়ে দিয়েছিলাম ওখানে খেলা করছিল মানে বসে বসেই চারিদিকটা দেখছিল আর কি জানেন তো খেলতে তো আর পারে না এমনি দেখছিল তো যাই হোক দেখুন বন্ধুরা আপনাদের সামনে সেই এসেছিলাম বিকালবেলায় মেয়েকে নিয়ে সেই মণ্ডপের কাছে গিয়েছিলাম সেই তখনই লাশ দেখা হয়েছিল তারপরে আর দেখা হয়নি তারপরে মেয়েটা জ্বর এসেছিলো আবার তাই জন্য আর কোনো ভিডিও করা হয়নি তারপরে আমি একবারে রাত্রিবেলায় ভিডিওটা নিয়ে বসে পড়লাম দেখুন এখানে হচ্ছে আমি দুপুরবেলা রান্না করেছিলাম চিকেন আর ওই চাটনিটা অনেকদিন আগে আমার ননদ দিয়েছিল সেই চাটনিটা ছিল আর এই দেখুন এইটার মধ্যে কি নিয়ে এসেছে ওর বাপি দেখিত এর মধ্যে কি নিয়ে এসেছে মনে হচ্ছে যতটা সম্ভব রুটি তারপরে খুলে দেখলাম না সত্যিই রুটি এটা হচ্ছে রুমালির রুটি নিয়ে এসেছে চিকেন করেছিলাম বলে তাই জন্য রুমালির রুটি নিয়ে এসেছে দেখুন রুটিটা কত বড় রুমাল রুটিটা পুরো থালাটার একটা বড় মানে এই বড় থালাটার জুড়ে যাবে এত বড়ই রুটিটা তো যাই হোক বন্ধুরা আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম আর আপনাদের যদি আমার ব্লগটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সাথে থাকবেন আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো টাটা আবার বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে